চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ছাড়া সব দলে পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছে। একমাত্র স্বাগতিক ভারত ছাড়া সব দলে পরাজয়ের স্বাদ পেয়েছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে নেমে গিয়েছিল সাকিব বাহিনী। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে ডাচদের বড় পরাজয়ে পয়েন্ট টেবিলের সুসংবাদ পেয়েছে লাল সবুজেরা। নেদারল্যান্ডসের হারের পর পয়েন্ট টেবিলে নয়ে উঠে এসেছে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে এক জয়ে সাকিব আল হাসানের দলের পয়েন্ট মাত্র দুই। বুধবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে 399 রানের পাহাড় সম পুঁজি দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 90 রানে গুটিয়ে যায় ডাচ বাহিনী। এতে 309 রানের বিশাল ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। দশে থাকা ডাচদের রান রেট -1.902, অন্যদিকে -1.253 নেট রান নিয়ে নবম স্থানে উঠে এসেছে টাইগার বাহিনী।